সবচেয়ে বেশি ওয়েব সিরিজ, সিনেমা, টেলিফিল্ম, নাটক ও বিনোদন কন্টেন্ট সহ বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন যাত্রা শুরু করেছে। সন্ধ্যা 7টায় হোটেল শেরাটনের বর্ণির আয়োজনে আইস্ক্রিনের গালা ইভিনিং এর আয়োজন করা হয়েছে। জমকালো উদ্বোধনী আয়োজনে আছেন জাকিয়া আক্তার। আমরা সরাসরি তার সাথে সেখানে যোগাযোগের চেষ্টা করছি। জাকিয়া জাকিয়া, আজ তো আইস্ক্রিনের উদ্বোধনী আয়োজন, তো এই আয়োজনের বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ রীতিতা, আপনি যেমনটি বলছিলেন আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের একটি উদ্বোধন হতে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরে। তো আমরা এখন আছি হলো বনানী শেরাটনে, যেখানে আজকে সন্ধ্যায় আইস্ক্রিনের গালা যেই নাইটটি, যে যার মাধ্যমে আজকে আইস্ক্রিন দর্শকদের সামনে আসবে, সেই জায়গায় সেই মঞ্চে আমরা রয়েছি। তো এখন সর্বশেষ প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে আইস্ক্রিনের জমকালো উদ্বোধনের, যে সবশেষ প্রস্তুতিগুলো রয়েছে তার সবগুলো প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি যে সন্ধ্যায় যেই গালা নাইটটি বসতে যাচ্ছে আইস্ক্রিন উপলক্ষে, সেটির জন্য সব ধরনের প্রস্তুতি তারা এর মধ্যে নিয়ে ফেলেছে। এবং আমরা জানতে পেরেছি যে এখানে আসলে আজ এক তারকাদের মিলন মেলা পরিণত হবে। বাংলাদেশের যত নবীন প্রবীণ তারকারা আছেন তারা আজকে এই আইস্ক্রিনের জমকালো অনুষ্ঠানটিতে যোগ দেবেন। এছাড়া চ্যানেল আয়ের পরিবারবর্গ যারা আছেন তারা আজকে এখানে আসবেন। বাংলাদেশের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম হবে এটি আইস্ক্রিন, কারণ এখানে আপনি সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ, ধারাবাহিক, নাটক, টেলিফিল্ম সব ধরনের কন্টেন্ট আসলে বাংলা ভাষাভাষী মানুষ দেখতে পারবেন। এবং আইস্ক্রিন যেটি বলতে চাচ্ছেন যে এটাই হবে বিশ্ব দুনিয়ার স্মার্ট একটি, মানে বিশ্ব দরবারে এটি একটি স্মার্ট আইস্ক্রিন হবে, যেখানে মানুষ ওটিটি প্ল্যাটফর্মে সব ধরনের ভালো ভালো কন্টেন্টগুলো আসলে দর্শকরা দেখতে পারবেন এবং খুব কম খরচে সাশ্রয়ী মূল্যে তারা সাবস্ক্রাইব করে ওটিটি প্ল্যাটফর্মে তাদের সর্বোচ্চ বিনোদনটুকু তারা নিতে পারবেন। তো আর মাত্র কয়েক ঘন্টা পরে একটি জমকালো আয়োজন উদ্বোধন হবে, সেটির অপেক্ষায় আসলে দর্শক রয়েছেন এবং সাথে আমরা রয়েছি। বিদিতা,